হুম বুখারী শরীফের হাদিস মানাই নাও যদি একজন মানুষ মুসলিম থাকতে পারে এইটা মনে করেন সৌদি আরবের যে সবচেয়ে বড় আলেমরা আছে সবচেয়ে বড় আলেম বলতে আমি বোঝাচ্ছি যে ফিকাহ ডিপার্টমেন্টের যারা হেড হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে ওইখানকার গ্র্যান্ড মুফতি তারপর হচ্ছে মনে করেন অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ড মুফতি বা এই ধরনের কারো একটা বক্তব্য থেকে আপনি এই জিনিসটা আমাকে একটু বের করে দেখাতে পারবেন যে বুখারী শরীফের হাদিস মানি না কিন্তু আমি মুসলমান এরকমের এই ভাবে যে মুসলমান থাকা সম্ভব এরকম কি দেখাতে পারবেন আমি জানতেও চাই না ভাই হ্যাঁ আপনার কোন ঠিক আছে আপনি ব্যক্তিগত ভাবে বুঝতেই পারেন একটা কিছু কিন্তু ইসলামের দলিল হইতে হইলে সেটা তো একটা অথেন্টিক একটা জায়গা থেকে সার্টিফাইড হইতে হয় আপনার কাছে কি যে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি আছে বা কমিটি আছে শরিয়া কমিটি আছে সেই কমিটি থেকে কোন একটা ইয়া দেখাতে পারবেন ফতোয়া দেখাতে পারবেন যে তো অনেক অনেক হাদিস বা বাতিন করে দিয়েছে সৌদি সরকার অনেক হাদিস এই হাদিসগুলো যেটা স্পেসিফিকলি জিজ্ঞেস করছি সেটা বলেন যে বুখারী শরীফের হাদিস না মেনেও একজন মানুষ মুসলিম থাকতে পারে এরকমের একটা দলিল দেখাতে পারবেন কিনা যত যত প্রশ্নটা করি না আবার বোঝাই করি আবার করি আবার করি আরো সিম্পল করে করি যত ভাবেই প্রশ্ন করা হোক না কেন আপনি আপনার আমার প্রশ্নের উত্তর দিয়ে কাছ যাবেন না আপনি আরেকটা উত্তর দেওয়া শুরু করবেন এটা কি ভাই আপনার অভ্যাস নাকি আপনার মানে এটা কি ছোট থেকে এই অভ্যাস নাকি এখন যদি আপনি উত্তর দেওয়া শুরু করেন ভাই বুখারী সাহেব ভাই জানেন আসিফ ভাই সাহেব আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে বুখারি শরীফের হাদিস নামাই না কেউ মুসলিম থাকতে পারে এরকমের একটা দলিল আপনি সৌদি আরবের সর্বোচ্চ যে কমিটি সরিয়া কমিটি বা

একবার কইলেন ভাই বুখারী তো তিনশো বছর পরে ভাই সৌদি আরবে তো ভাই সৌদি আরবে ধারে কাছ থেকে আপনি জানি আপনি বলেন তো ওগুলা বাদ দেন হ্যাঁ কেমনে মরছে বুঘারি কয়েকশো বছর পরে আসছে না কি করছে এগুলো আমি জিজ্ঞেস করতেছি না আপনি বলেন তো আপনি আমার প্রশ্নের কি সঠিক উত্তর কি আপনি কি মনে করেন আপনি আমার প্রশ্ন সঠিক উত্তর কি দিচ্ছেন নাকি দিচ্ছেন

কলিম ব্যাখ্যা ভিন্ন রহিম ব্যাখ্যা ভিন্ন আহ আকাশ ব্যাখ্যা ভিন্ন সদর উদ্দিনের ব্যাখ্যা ভিন্ন ইহুদিগ ব্যাখ্যা ভিন্ন খ্রিস্টান ব্যাখ্যা ভিন্ন হিন্দুগুলো ব্যাখ্যা নানা এক মানে সাতশো কোটি মানুষের সাতশো কোটি ব্যাখ্যা আছে হ্যাঁ একই আয়াতের সাতশো কোটি ব্যাখ্যা থাকতে পারে আর আরেকদিকে আছে নবী মোহাম্মদ তার সাহাবিদের সাথে বৈশা নবী মোহাম্মদ তার সাহাবিদেরকে এই আয়াতের ব্যাখ্যাটা বলে গেল বললো যে শোনো ওই সাহাবিরা এই আল্লাহ পাক এটা দ্বারা এটা বুঝাইছে তোমরা এইটা করবা ওইটা করবা হম যে কোনো একটা আয়াতের কথা আমি বলতেছি আমি আপনাকে মানে দইরা বলতেছি না যে কোনো একটা আয়াতের কথাই এখন এই যে 700 মানুষ 700 কোটি মানুষে 700 কোটি মানে ব্যাখ্যা আর নবী মোহাম্মদ আল্লাহর কাছ থেকে পাইয়া জিব্রাইলের কাছ থেকে পাইয়া জিব্রাইলের কাছ থেকে শিক্ষা সাহাবী করে বুঝায় গেল সাহাবীরা সেই জিনিসটা রে আবার লিখে রাখলো কিছুজন লিখে রাখলো অথবা কিছুজন লিখে রাখলো না মুখস্থ রাখলো সেখান থেকে সাহাবীদের মাধ্যমে সেই জিনিসগুলা হাদিস হিসেবে সংকলিত হইল সাহাবি বা তাবে তাবিন গনের হাদিস হিসেবে সংগ্রহিত হইল এই সাতশো কোটি ব্যাখ্যার মূল্য ইসলামে আছে নাকি মনে করেন একই বিষয়ে কন্ট্রাডিক্টরি বক্তব্য পাওয়া যাচ্ছে সাতশো কোটি মানুষ সাতশো কোটি ব্যাখ্যা দিচ্ছে আর হাদিসের মধ্যে দেখা যাচ্ছে নবী মোহাম্মদ আর সাহাবিদের অন্যভাবে জিনিসটা বুঝা গেছে এই সাতশো কোটি এক পাল্লা রাখেন আর মোহাম্মদের ওই যে হাদিসটা এক পাল্লা রাখেন ইসলামের দৃষ্টিতে কোন পাল্লাটা ভারী হবে ভাই না রাসুল্লাহাম যেটা ওইভাবে রেখে গেছে ওইটাই ভারী হবে

ইসলাম চলবে হচ্ছে ওই কোরআন হাদিসে এবং সিরাতে তাফসিরে যেগুলো বলা আছে সেগুলোর উপর ভিত্তি করেই তো ইসলাম চলবে আপনি এক একজন মানুষ তো এক এক জিনিস বুঝতেই পারে কিন্তু সেই সেইটা হচ্ছে মোহাম্মদ কি গেছে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা আচ্ছা আপনাকে আমি একটা হাদিস দেখাই আপনি এই হাদিস একটু পরে শুনান তো আমাদেরকে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করার পাপ সালমান ইবনু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় আচ্ছা ঠিক আছে মনে করেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা নবী একভাবে বলে গেছে এখন আপনি বলতেছেন যে না আমাগো নবী এটা বলে নাই আমাগো নবী আসলে বোঝাইতে চাইছে অন্য একটা কিছু আসলে আপনি আপনার বুঝটা এখানে ঢুকাই দিতে যাচ্ছেন নবীর ব্যাখ্যা হিসেবে ঢুকাই দিতে যাচ্ছেন মানে একটা শব্দ মনে করেন আপনি ঢুকাই দিতে যাচ্ছেন এই আপনার মতো লোকদের সম্পর্কে নবী বলছে আপনারা হচ্ছেন জাহান নামী তাই না

মানে একজন মানুষ ব্যক্তিগত ভাবে কোরআন পৈরা যেটা যতটুকু অর্ধেক অর্ধেক বা মানে এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ পৈরা যেটুকু বুঝছে তারপরে সে গেছে হাদিস সহি কিনা এটা যাচাই করতে যাচাই করার সময় দেখা গেল তার সে যেটু কোরআন পড়ছে সেটুকের সাথে মিলতেছে না বা তার কাছে মনে হইতেছে এটা মিলতেছে না সে বলে দিল এটা জাল হাদিস এটা এই হাদিস মানি না এই হাদিস সহি হইতেই পারে না এইভাবে এই পদ্ধতিতে কি পৃথিবীর কোনো মহাদিস হাদিস যাচাই করছে না কোন মহাদিস হাদিস যাচাই করেনি ঠিক আছে আপনার কথা ঠিক আছে

আপনি যেটা বলতেছেন সেটা আসলে আমার সাথে উত্তরের সাথে মিলতেছে না তারপরে যাই হোক আপনার ইয়াটা মানে ইয়া করলাম যে পৃথিবীতে সবচেয়ে বড় বড় মহাদ্দিস মধ্যে একজন হচ্ছেন মনে করেন আল্লামা নাসির উদ্দিন আলবানী হ্যাঁ তারপরে মনে করেন আহ ইবনু হাজার আসকালানী তারপর মনে করেন ইমাম কি ইমাম মুস ইমাম ইয়া নববী হ্যাঁ এই ইমাম নববিয়া বইটা লিখছে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থটা লিখছে ঠিক আছে ইবনে হাজার আসকালানী লিখছে হচ্ছে কি বুখারী শরীফের ব্যাখ্যা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে মানে এই যে علامه নাসির উদ্দিন আলবানী এই কিছুদিন আগে মারা গেছে মানে বেশি দিন হয়নি মারা গেছে সেই বেটা অনেক হাদিস হাদিস কইরা সমস্ত হাদিসগুলোকে তাহকিক করছে

এটা এটা নাকি বলা আছে এটা যে যাকে না একদম সেফ বাটপারি করছে আপনাদের সাথে আপনাদের মতো ভোলা ভালা মুসলমানদের সাথে হ্যাঁ একটু যারা বুঝেন না তাদের সাথে যে সেফ বাটপারি বাটপারিটা করছে এটা কি আপনি প্রমাণ সহ আমরা কি এখন একটু প্রমাণ করব যে এটা দেখাতে পারেন এটা দেখি কোনটা তাহলে বলেন যে মানে এই যে সলোমনের পরম গীত যে যে ইয়া কি বলে বাইবেলে যেটা বলেন যে মুহাম্মাদিন এটা যে বাইবেলে যে আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান আমি একটু বের করি লেখাটা প্রথমে আমরা যাকি নাকের ভিডিওটা দেখবো তারপর আমরা আস্তে আস্তে আসলে ইয়াটা করবো যে আহ এটা তো একদম মানে সেফ একদম বাট পারি একদম সেফ বাট পারি একদম আহ মুখের উপরে বাট পারি হম মানে অনেকগুলো বাটপারি সে করছে মানে এই বাটপারির কোনো সীমা নাই আমি মানে হতভম্ব এই এইভাবে মানে কিভাবে করে এটাও আমি বুঝি নাই আসলে মানে এই রকমের বাটপারি কিভাবে করে এবং তার কাছে যদি যাওয়া যাইতো তাহলে আমি গিয়ে তার তার এইটা আমি ধরতাম এরকম অনেকগুলোই ধরতাম আমার কাছে লিস্ট করা আছে প্রথমে আমরা এই ভিডিওটা একটু দেখে নিই নাকি ভাই কি বলেন ভিডিওটা দেখলে তার বক্তব্যটা বোঝা যাবে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমি ভিডিওটা ছাড়তেছি শুনেন আচ্ছা এক সেকেন্ড একটু অপেক্ষা করেন এই ভিডিওটা চলতেছে না এটা আমার ওয়েবসাইটে দেয়া তো কোনো একটা সমস্যা করতেছে আমি ফেসবুক থেকে দেখাই

তবে হিব্রু ধৃতি হচ্ছে ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদ ইম এভাবে হচ্ছে মহম্মদিম তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে আচ্ছা আমার মনে হয় আপনি দেখে ফেলছেন মোটামুটি ক্লিয়ার নাকি ভাই হ্যাঁ হ্যাঁ দেখ আচ্ছা এবার আমরা আমার লেখাটাতে আবার ফেরত যাই ভিডিওটা দেখা ভিডিওটা আমরা দেখলাম এবার এই নিয়ে প্রচুর ইসলামী দায়ীরা এই দাবিটা করছে যে মানে মুশফিক মিনারের একটা দাবিটা করছে তারপরে আমি অসংখ্য অসংখ্য ইসলাম মুসলমানদের ওয়েবসাইট দেখছি যেখানে একই এই জাকি নায়কের এই দাবিটা সবাই ছড়াই দিচ্ছে আরকি প্রথমে জাকি নায়ক এই দাবিটা করছে পরে সবাই মিলে ছড়াই দিচ্ছে বর্তমান সময় মোটামুটি সব জায়গাতে এটা যে কোনো একটা ইসলামিক ওয়েবসাইটে ঢুকলে এটা পাওয়া যায় কিন্তু এখানে আমরা যদি এই যে সেই আয়াতটা বের করি সেই সলমনের পরম থেকে বের করি এটা কি দেখা যাচ্ছে ভাই এই যে মানে সলমনের পরম গীত আসলে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি দেখি এখানে কি কি বলা আছে এখানে দেখেন সলমনের পরম গীতে বলা আছে সলমনের অনন্য সাধারণ গীত চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও কারণ আমা তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময় তোমার নাম সুগন্ধি শ্রেষ্ঠতম সুগন্ধির মতো আর কি বলা আছে হে আমার প্রিয়তমা আমার কাছে তুমি ফৌর ফৌর ফৌরনের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোনো ঘুরির চাইতে ঘড়ি মানে ঘোরার শ্রীলঙ্গ শ্রীলিঙ্গ ঘড়ির চেয়ে বেশি উদ্দীপক মানে তারপর আরো আমার প্রিয়তম তেরো নম্বর হচ্ছে আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধি সৌরভের মতো আমার স্তন যুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে মানে এই মেয়েটা মানে কবিতার মাধ্যমে বলতেছে যে আমার প্রেমিক

এইটা তো পুরোপুরি যৌনতা বিষয়ক ওখানে কিন্তু বলছিলাম দেখবো আমরা একটা আগে এই পুরো এই সলমনের পরম গীত এই পুরো অধ্যায়টা বিষয়বস্তুটা কি সেটা আগে একটু দেখেনি

পরা পা দুখানি কত সুন্দর তোমার বক্র রেখায় তো দুটি উরো শিল্পীর তৈরি অলঙ্কারের মতো তোমার নাভি গোলাকার পাত্রের মতো তা যেন সবসময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে তোমার উদর দেশ পদ্ম দিয়ে আচ্ছা কেন এরকম হলো আচ্ছা মুসলিম ভাই আপনি বের হয়ে আবারও ঢুকছেন তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মতো তোমার স্তন দুটি গজাল হরিণের যমজ শাবকের মতো ভাই একদম তো দেখা যাচ্ছে যে পুরা রসা রসে পরিপূর্ণ প্রেমের কবিতা তাই না ভাই নাকি হ্যাঁ হ্যাঁ পুরা মানে টান টান রস দেখা যাচ্ছে মানে দুইজনই একেবারে মানে খুবই ছুটা প্রেম করছে আর কি হ্যাঁ খুবই ভালো বিষয় প্রেম প্রেম করলে ভালো আমি ইয়া করি মানে ঘৃণা করার থেকে প্রেম করা ভালো আচ্ছা পরে কি বলা আছে দেখি এই যে ভার্সটার কথা জাকির নায়ক বলো হে জেরুজালামের কন্যা তোমাদের বলে রাখছি যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো আমি তার প্রতি ভালোবাসায় কাতর নয় নম্বরে বলতেছে সকল নারীর মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা কোন দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভালো এইখানে এইখানে যেই শব্দটা 히브্রুতে আছে সেটা মোহাম্মদিন আছে শব্দটা কিন্তু এটার অর্থ হচ্ছে এখানে যে অর্থটা আছে সেটা হচ্ছে প্রিয়তম কিন্তু এটাকে 히브্রুতে মোহাম্মদিন বলে কিন্তু এটা দ্বারা কোন অবস্থাতেই পুরো কনটেক্সটটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে এটা কোন অবস্থাতেই محمদের কথা বলা হয় এই দুই প্রেমিক প্রেমিকা যে কথা আদান প্রদান করতেছে সেই কথা আদান প্রদানের ভিতরে প্রেমিক তাকে বলতেছে তুমি আমার প্রিয়তম আমার মানে সবচেয়ে ঘনিষ্ঠ এই জিনিসগুলো বলতেছে কিন্তু এটার ভিতরে মোহাম্মদকে কিভাবে পাওয়া গেল এটা তো মোহাম্মদকে পাওয়ার কোনো মানে সম্ভবনাই নেই পুরা এখন পুরো ইয়াটা আমরা একটু পড়ি যে এইখানে এই যে সলোমনের স্ত্রী বলছে দেখেন জেরুজালেমের যুবতী রমণীরা তার মুখ বড়ই মিষ্টি সে বড়ই প্রেমময় হে জেরুজালেমের কন্যা কন্যারা এই আমার প্রেমিক এই আমার প্রিয় তার আগের কথাগুলো দেখেন তার গাল দুটো একটি মসলার বাগানের মতো যা সুগন্ধ দেয় পদ্মফুলের পাপড়ির মতো তার অষ্টদর্ থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে

সৌদি সরকার এটাও আমি দিয়ে দিছি যে মানে ওদের যে ট্রান্সলেশন বাইবেলের যে বাইবেলের যে সলোমনের পরমগীত এটা আমি দিয়ে দিছি ইংলিশে ট্রান্সলেশনটা আপনি পড়তে পারেন shonsa.com এ আছে এখন আমি সৌদি সরকার সরকারের যে ইয়া আছে সরিয়া কমিটি নো গ্র্যান্ড মুফতিদের যে কমিটি আছে সৌদি আরবের সর্বোচ্চ আলেম মানে ইসলাম বিষয়ে সর্বোচ্চ আলেমদের ফতোয়াটা আমরা এবার একটু পড়ব এটা পড়লে তো আরো পরিষ্কার হয়ে যাবে যে এখানে আসলে কি বলা হইছে হ্যাঁ এই জিনিসটা নেওয়া হইছে এই ফতোয়াটা নেওয়া হইছে সৌদি আরবের খুবই বিখ্যাত একটা ওয়েবসাইট সেটা নাম হচ্ছে ইসলাম কিএে ডট ইনফো চালায় বর্তমান সময় সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন সর্বোচ্চ আলেমদের মধ্যে ইসলাম ইনফো ইসলাম কি ইসলাম কিউএ ইনফো ইসলাম কিউএ ইনফো এটা ইসলাম ইনফো লিখেছে আমি ভুল ভুল করে ঠিক আছে এটা আমি পরে ঠিক করে নিব এই ফতোয়াটা আমরা একটু পরে দেখবো ইয়া ভাই মুসলিম ভাই আপনি যদি কষ্ট করে ফতোয়াটা একটু পরে আমাদেরকে শুনাইতেন

Uh, ma amat here ma is a question uh, question tag uh, amad is a root word ma means how much more altogether what amad means lovely it is a question verb nobody can put as a name this question verb how much love question verb how much what why when how are not put as a names if anybody ask your name are you say my name is how much love uh, so uh, no i in in anywhere in the world nouns only put as a name and the second reason is song of solomon was written in

We also refer to some experts in the Hebrew language who confirm the soundness of these translations and confirm that the word Muhammadim is not a proper noun or name. Rather, it uh, signifies beauty and desire, and it is mentioned in many places in the Old Testament with, some, with such meanings. Furthermore, the context here rules out any inter interpretation of the word as referring to Muhammad. The inter book of the Song of Solomon is a love poem between a man and a woman. with erotic phrases the context is far removed from referring to the prophet who would come at the end of time namely muhammad blessings and peace of allah be upon him as for the english translations of this word muhammadin they mentioned words such as loveliness term desire and delight which do not even come close to the meaning of name such as muhammad or muhammad আচ্ছা এই কথাগুলো কিন্তু তাহলে এটা যদি সরাসরি ফতোয়াটা আপনি দেখতে চান ফতোয়াটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি দাঁড়ান এটা মানে একটু আমাকে সময় দিন আমি আপনাকে সরাসরি ওই ওদের ওয়েবসাইটটা থেকে দেখা দিই তাহলে আপনি আমাকে আপনাকে আমি লিংকও দিয়ে দিতে পারি লিংকটা আপনি ভালো করে বাসায় বাসায় পড়বেন এবং পরে আপনি অ্যানালাইসিস করবেন যে এখানে আসলে সৌদি আরবের সর্বোচ্চ আলেমরা এই বিষয়ে কি বলছে সেটা আপনি এটা কি দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে হ্যাঁ দেখা যাচ্ছে আমি কিন্তু দাগগুলা দিয়ে দিছিলাম এখানে আবার দাগগুলা নাই আপনি এত বড় ইয়াটা নিজে পড়বেন নিজে পড়ে আপনি বাইর করবেন যে কোথায় কোথায় এইগুলা বলা আছে

ইসলাম সবচাইতে বর্তমান সময় সবচাইতে প্রখ্যাত প্রখ্যাতিদ সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন উনি এই ওয়েবসাইটটা পরিচালনা করেন এবং উনি এই ওয়েবসাইটের উত্তরগুলা দেন ওনার ওয়েবসাইট থেকে আমি দেখালাম আপনাকে যে এই জাকির নায়ক যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা একদমই ডাহা মিথ্যা কথা ইনফ্যাক্ট জাকির নায়ক আরবিও জানে না সে হিবলো জানে না সে উৎকট একটা দাবি করে বসছে এবং উৎকট একটা কথাবার্তা বলে গেছে সেটার বিপরীতে সৌদি আরবের মানে সর্বোচ্চ আলেমদের ফতোয়া আছে এই জাকির নায়কের কথার বিরুদ্ধে সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের ফতোয়া পর্যন্ত আছে এটা আমি আপনাকে দেখাইলাম যে জাকির নায়ক যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবার নাস্তিকতা বটি সৌদি আরবের আলেমরা পর্যন্ত জাকির নায়কের গালে জুতা মারছে এই ফতোয়াটা দিয়ে জাকির নায়ককে একজন মিথ্যুক প্রমাণিত করে দিছে এটা দিয়ে বলেন এবার আচ্ছা ঠিক আছে আপনার রিসার্চ বাংলাদেশটা ঠিক আছে জাকির নায়ক ওই বিষয়ে যে ফটোটা দিছিল বা যে ব্যাখ্যাটা দিছিল ওইটার সঙ্গে মানে বাস্তবতার কোনো মিল নেই ঠিক আছে আপনার কথা ঠিক আছে